এই বন্ধুরা কেমন আছো? তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে, যাচ্ছি এখন। আমি এসেছি আমার মামার বাড়িতে, তো মামারা গাড়ি নিয়েছে নতুন বুলোরো, তো ওটাই করে বুনিয়াদপুর যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, মানে ভিডিওটা করা আমার, আর খুব ভালো লাগছে রাস্তাটা, সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখো, আমরা জমির মাঝখান দিয়ে ঘুরতে যাচ্ছি। দেখো সেই সুন্দর রাস্তা, দুধারে জমি বাড়িঘর, আর আমরা গাড়িতে যাচ্ছি, আমার ভাস্তার গাড়ি বুলোরো। সেটাতে সবাই মিলে দেখো কে কে আছে গাড়ির মধ্যে আছি। দারুন দারুন, খুব ভালো লাগছে দেখে, মানে জমির মাঝখান দিয়ে রাস্তাতে যাচ্ছি, তো খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। দারুন দারুন, দেখো কত সুন্দর ধান হয়ে আছে দুধারে। তাই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সে। দেখো আমার তো খুব ভালো লাগছে, সেই জন্যই শেয়ার করার জন্য ভিডিওটা করা। দেখো দুধারে ধান, আর বাড়িগুলো আছে, বাড়িগুলো জমির মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে বাড়িগুলো। দেখো এই যে ভেতরে একটা বাড়ি দেখতে পাচ্ছ জমির মধ্যে, খুব সুন্দর গ্রামের বাড়ি, তো বুঝতেই পারছো দারুণ, একদম স্নিগ্ধ পরিবেশ, মনোরম পরিবেশ দুপাশে। দেখো ধান শুকাচ্ছে সবাই, দেখেন আমরা যাচ্ছি রসুদপুর বুনিয়াদপুর, তো মানে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি দেখার জন্যই, গ্রামের পরিবেশটা দারুণ মনোরম একদম, বলাই বাহুল্য, তোমরাই বলবে কমেন্ট বক্সে কেমন লাগলো। তো আমরা এখন বুনিয়াদপুর রেল স্টেশনের কাছে চলে এসেছি, তো তৈরি চলছে কাজ, স্টেশন করা হবে এখানে। তুমি দেখো রেল লাইন দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। পুরো স্ট্যান্ডে ঢুকে চলে এসেছি, দেখো বাড়ি, বাড়িতে এসেছি আমরা। স্ট্যান্ডেটা আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা এখন বুনিয়াদপুর স্ট্যান্ডে যাচ্ছি, আসার সময় তো গ্রামে ভেতর দিয়ে এসেছি, তো এখন যাচ্ছি বাড়ি, এখন রোড দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে পেট্রোল পাম্প, বুনিয়াদপুর পেট্রোল পাম্প, পার্কিং, তো রাস্তা মানে এলেও রেল লাইন পরে, তো রেল গেটটা আমরা পার হচ্ছি। এই যে সেই ধানের জমি, তো এদিক দিয়ে এলো, সেই ধানের জমিটা পড়ছে, টার্নিংটা সেই পুকুর দুধারে, প্রকৃতি খুব সুন্দর, প্রকৃতি, নদী, ছোট্ট একটা নদী, কি সুন্দর, বাবা, দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, স্কুল, প্রাইমারি স্কুল, আম্বই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আম্বই জায়গাটা, জমিগুলো খুব ভালো লাগে আমার,
এখানে ধানের জমিগুলোই বেশি দেখা যাচ্ছে। পটলের জমি টার্নিংটা একদম এসের মতো টার্নিং। কেমন লাগছে সবার? তাই হেভি। এই যে শুভ, তোরই গাড়ি। হেমন্তের ধান মাঠে হলুদ হয়ে আছে, সোনালী বর্ণের ধান, হেমন্তকালের ধান, হেমন্ত ধান বলে তো এটা। উঠেই নবান্ন, হেমন্তের ধান, এই ধান দিয়েই উঠিয়ে এই নবান্ন শুরু হবে। মাঠ সোনালী হয়ে আছে, খুব সুন্দর। আর মহাশ্মশান সদর চলে এসেছি, মনসাদা মানে বাগদোয়ার, বাগদোয়ার বলে, মনসাদাও বলে। চলে এসেছি আমরা দৌলতপুর দিকে, আমরা যাচ্ছি বোরডাঙ্গি। একটা শ্মশান, এটাও একটা শ্মশান। আমরা এখন গ্রামের রাস্তা চলে গেছে, রাস্তা চলে এসেছি মালদা ডিস্ট্রিক্ট। একদিন একটা সময় ছিলাম দিনাজপুর ডিস্ট্রিক্ট, এবার মালদা ডিস্ট্রিক্টে চলে এসেছি। 62 নম্বর জাতীয় সড়ক, সেই সুন্দর তো নামটা, মানে বিলের মধ্যে গ্রামটা, তো গ্রামটার নাম বিলপাড়া। আর এর একটা ভালো নামও আছে, রবীন্দ্রপল্লী, বিলপাড়া, বিলের মধ্যে বাড়ি। যাত্রা হয় তো কালী পুজো উপলক্ষে যাত্রা দেখতে এসেছিলাম, তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো ভিডিওটা অনেক। আর গ্রাম বাংলার প্রকৃতি কেমন লাগলো সবার অবশ্যই জানিও। চলে এসেছি আমাদের বাড়ি, এসেছি আমরা বাড়ি, এই তো আমাদের বাড়ি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।